নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জব ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অনেকেই আশা করি যে আপনারা 5টি পোস্ট অফিসের প্রিফারেন্সে ফর্ম ফিল আপ করেছেন, অর্থাৎ এই যে ফর্ম ফিল আপটা চলছে জিডিএসের এনগেজমেন্ট, সেক্ষেত্রে আপনারা ফর্ম ফিল আপ করেছেন এবং 5টি পোস্ট অফিস সিলেক্ট করেছেন। কিন্তু আপনারা অধিকাংশরাই জানেন না যে 20টি পোস্ট অফিস আপনারা চয়েস করতে পারবেন। তো আপনারা আরও 15টি বাড়তি পোস্ট অফিস কীভাবে প্রিফারেন্সগুলো ও সিলেক্ট করবেন, সেটি আমি সম্পূর্ণ প্রসিডিওরটি আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং ফিজ পেমেন্ট প্রত্যেকটা পোস্ট অফিস আপনারা কীভাবে সিলেক্ট করবেন এবং প্রত্যেকবার পাঁচটি পোস্ট অফিস সিলেক্ট করার জন্য আপনাদেরকে বাড়তি 100 টাকা করে ফিজ পেমেন্ট দিতে হবে, অর্থাৎ 20টি পোস্ট অফিসের ক্ষেত্রে আপনাদের 100 × 4 = 400 টাকা আপনাদের ফিজ পেমেন্ট কীভাবে করতে হবে আমি সম্পূর্ণ ভিডিওটি মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনারা গুগলে গিয়ে appost.in এই সাইটটিতে ভিজিট করবেন এবং এইরকম একটি আমরা স্ক্রিনে যেরকম সাইটটি দেখতে পাচ্ছেন এরকম সাইটে আপনারা ঢুকে যাবেন। এই সাইটটি হচ্ছে জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ঢুকে আপনারা সর্বপ্রথম রেজিস্ট্রেশন, তো আগের বারে আপনারা করেছেন রেজিস্ট্রেশন নাম্বারটাতে আপনার ফোনের মেসেজ আছে, সেটা আপনারা কপি করে রাখবেন বা সেটা দেখে দেখে টাইপ করবেন। প্রথমত আপনারা যেহেতু যদি আপনারা 5টি পোস্ট অফিস ফিল আপ করে থাকেন, তাহলে আপনারা আরও 5টি পোস্ট অফিস ফিল আপ করবেন, সে সুতরাং আপনাদেরকে ফিজ পেমেন্ট আরও 100 টাকা করতে হবে। সেক্ষেত্রে জেনারেল এবং ওবিসি পুরুষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিজ পেমেন্ট করতে হচ্ছে, SC ST এবং ওবিসি SC ST ছেলেদের বা মেয়েদের কোনো ফর্ম ফিল আপে টাকা লাগছে না, বা সমস্ত ক্যাটাগরির মহিলাদেরও ফর্ম ফিল আপে কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না। সুতরাং যাদের টাকা পেমেন্ট করতে হচ্ছে না, তারা 5টা পোস্ট অফিস তো করেছেন, তার পরবর্তী আর 15টা পোস্ট অফিস ফিল আপের ক্ষেত্রে তাদের ফিজ পেমেন্টের এই অপশানটিতে আর ঢুকতে হচ্ছে না, এই অপশানটাতে ঢুকতে হচ্ছে না, ডাইরেক্ট তারা এই অপশানে ঢুকে ফর্ম ফিল আপ করবেন। আর যারা UR অর্থাৎ আনরিজার্ভ জেনারেল এবং OBC পুরুষ ক্যান্ডিডেট আছে, তাদের ক্ষেত্রে প্রথমত 100 টাকা প্রথমে ফিজ পেমেন্ট করতে হবে অনলাইনে, তারপর অনলাইন অফলাইনে যেতে হবে। তাই তাদের ক্ষেত্রে ফিজ পেমেন্টটা প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে অনলাইন অফলাইনটা কীভাবে করতে হচ্ছে আরও 15টি পোস্ট অফিস আমি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমেই ফিজ পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানটি ক্লিক করার পরে পে অনলাইন অপশানে ক্লিক করব। পে অনলাইনে ক্লিক করার পরে এখানে একটি পপ আপ চলে এসেছে, সেটিকে আমরা ওকে করে দেব। ওকে করার পরে এখানে ফিজ পেমেন্ট অর্থাৎ 100 টাকা পেমেন্ট দেওয়ার মেক পেমেন্টের অপশান চলে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার যে ফোনে রেজিস্ট্রেশন নাম্বার SMS এসেছিলো, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ক্লিক লিখে দেবো, অর্থাৎ যদি কপি করে থাকে এখানে পেস্ট করে দেবো। এটা এখানে হলো, করে দেওয়ার পরে এখানে আপনার চার্জের অপশানগুলো চলে আসবে। এখানে নাম, কমিউনিটি, অ্যামাউন্ট, এখানে 100 টাকা দেবেন, 100 টাকা হলে 100 টাকা এখানে লিখবেন, অর্থাৎ 5টি পোস্ট অফিসের জন্য এখানে নিলে 100 টাকা লিখবেন। যদি আপনার আরও 15টি এক্সট্রা পোস্ট অফিস প্রিফারেন্স দিতে চান, সেক্ষেত্রে আপনি 300 টাকা আরও বাড়তি এখানে ফিজ পেমেন্ট করতে পারেন একবারেই, তাহলে বারবার ফিজ পেমেন্টটা করতে হচ্ছে না। তারপর এখানে মেক পেমেন্টটা করলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। আপনারা যেভাবে পেমেন্ট অনলাইনে করেন সেই প্রসিডিওর এখানে ফার্স্ট টাইম পেমেন্টটা করে নেবেন, তারপর আমরা চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনটায়। পেমেন্টটা মেক পেমেন্ট করার পরে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমরা একবার ব্যাক করে নেব। ব্যাক করার পরে অ্যাপ্লাই অনলাইনে ঢুকে যাব। এরপর আমরা 3 নম্বরে এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে এখানে ঢুকে যাব, যেহেতু আমার পেমেন্টটা হয়ে গেছে, অর্থাৎ মেয়ে বা সমস্ত মেয়ে ক্যাটাগরি বা SC ST ক্ষেত্রে তো কোনো পেমেন্ট লাগছে না, সরাসরি তারা অ্যাপ্লাই অনলাইন প্রথমে ঢুকে যাবেন। আর পুরুষ OBC এবং পুরুষ জেনারেলদের ক্ষেত্রে প্রথমত ফি পেমেন্ট করার পরে অ্যাপ্লাই অনলাইনে আসবেন। তো অ্যাপ্লাই অনলাইনের ভিতরে কীভাবে আরও বাড়তিগুলো করছি দেখে নেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে আমরা এরকম একটি পেজ দেখতে পাবো। এরকম পেজ দেখার পরে এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা দিয়ে দেবো, রেজিস্ট্রেশন নাম্বার জায়গা দিয়ে দেবো, সার্কেলের নামটা এখানে ক্লিক করলে সার্কেল ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো, তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করব। তো রেজিস্ট্রেশন নাম্বার আমার এখানে কপি করা ছিল, তাই এখানে পেস্ট করে দিচ্ছি, সার্কেলের নামটা ওয়েস্ট বেঙ্গল, তারপর আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে এখানে জন্ম তারিখ অর্থাৎ এন্টার ডেট অফ বার্থ দেওয়ার অপশান চলে এসেছে, এখানে ডেট অফ বার্থটা দেখে টাইপ করে দেবো। তার ডেট অফ বার্থ টাইপ করার অপশান নেই, এখানে ক্যালেন্ডার খুলে গেছে 1998। March 21 ডেট অফ বার্থটা আমি দিয়ে দিয়েছি। এরপরে নেক্সট বাটনে ক্লিক করছি, এখানে পপ আপ চলে এসেছে, ক্লিক করে দিলাম।
এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 20টা পোস্ট অফিস এলাউড আছে, ম্যাক্সিমাম এলাউড অপশান 20, অর্থাৎ 20টি পোস্ট অফিস আমি ফর্ম ফিল আপের ক্ষেত্রে আবেদন করতে পারি 20টি পোস্ট অফিসের প্রেফারেন্সে। আর ই পোস্ট অফিস ইউজড, অর্থাৎ আমি পোস্ট অফিস ইউজ 10টা পোস্ট অফিস ইউজড করেছি 20টার মধ্যে, আর অ্যাভেলেবেল 10টা এখনও আমার এখানে, এখনও পর্যন্ত 10টা পোস্ট অফিস আমার হাতে রয়েছে। সেক্ষেত্রে আমি এখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর 5টা পোস্ট অফিস কীভাবে আমি ফর্ম ফিল আপ করবো। এবার এইভাবে আমার 5টা পোস্ট অফিস সিলেক্ট করার পর আমি এখানে সেভ অ্যান্ড প্রিন্ট অপশানে ক্লিক করব। তারপর এখানে দেখুন অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি একটি পপ আপ চলে এসেছে, সেটা আমি ওকে মারব। ওকে করার পর এখানে দেখুন আমার কাঙ্ক্ষিত 5টা পোস্ট অফিস আরও বাড়তিভাবে ফিল আপ করা হয়ে গেছে, চয়েস করা হয়ে গেছে। তারপর দেখুন একটা আবার ফাইনাল পিডিএফটা চলে এসেছে। এবার দেখুন আমি 20টা পোস্ট অফিস ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছি 5টা 5টা করে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে 20টা পোস্ট অফিসের ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনারা নিজের ফর্ম ফিল আপটাও নিজের মোবাইল থেকে আরও 5টি 5টি করে বাড়িয়ে নিতে পারেন, পেমেন্টটাও আপনারা নিজের ফোন থেকে করে নিতে পারেন। মহিলা ও এসসি এসটিদের ক্ষেত্রে কোনো টাকা পয়সার ব্যাপার নেই, সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপটা করে নেন।